মোনা মারিকা দেরে দিলামারি যেতে সোনার মদিনা মোনা মারিকা দেরে দিলাম দেরে যেতে শোন আর মদিনা ওই মা পথ ধুলি। মাদিনার পথের ধুলি জুড়ায় মনো বেদোনা রজব শাবানে বরকত দাও রমজান মাসে সে গোনা রজব রজবসাবানে বরকত দাও রমজান মাসে গোনা ঝড়াও সব তা তুমি বরে দাও জুমার দিনে তে গোনা ঝড়াও রজব শাবানে বরেকাতে দাও রমজান মাসে গোনা ঝড়াও আলবসা সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ হি আলা কুল্লি হাল আমরা সবাই ভালো আছি শুক্রিয়া জানাই আজকের দিনটা হচ্ছে পবিত্র জুমুয়ার দিন সাইয়েদুল আইয়াম সপ্তাহের সেরা দিন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মাঝখানের এই যে বিশাল বড় একটা গ্যাপ সাত দিনের সময় আল্লাহ এই একটি সপ্তাহ ঘোনাকে এই জুমার দিনে মাফ করে দেন আর একটু জোরে পড়ি আল্লাহ তো আসলে এই চমৎকার একটা দিনে একটা সাইয়দুল আইয়ামে সপ্তাহের সেরা দিনে আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন আমরা মন থেকে মনের একদম হৃদয়ের অন্তরস্থল থেকে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট আমরা সবাই একবার বলি শকর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা আল্লাহকে স্মরণ করতে চাই আমরা আল্লাহর এবাদত বন্দুকি করতে চাই আল্লাহর এই যে আমাদের দ্য হোলি রমাদান ইজ নকিং অ্যাট আওয়ার ডোর রমজান হচ্ছে আমাদের ঘরে করানারছে তাই না দিন পোহালেই কিন্তু শেষ তাই না এক দুই দিন পরেই আমাদের রোজা রাখতে হবে তো আমরা আল্লাহর এবাদত বন্দি করতে চাই আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে চাই আব্লা হুম আইনি আল্লাহ দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হসনি ইবাদাতিক আমরা আল্লাহকে ডাকতে চাই সম্মানিত উপস্থিতি এই কণ্ঠের আওয়াজ যারাই শুনতে পাচ্ছেন ঘরে বসে বা এখানে সেখানে যারাই আছেন আজকে ভাই প্রথমে বলেছিলাম শুক্রবার শুক্রবার নিয়ম হচ্ছে তাড়াতাড়ি মসজিদে চলে আসা বিশেষ করে যত তাড়াতাড়ি আর্লি গোসল করা যায় গোসলটা করতে হবে ফরজ গোসলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবচেয়ে ভালো যে পোশাকটা আপনার এই পোশাকটা ইউজ করে একটু আতর লাগিয়ে পায়ে হেঁটে আমরা মসজিদে চলে আসবো তাদের জন্যে একটা উট কোরবানির সব আল্লাহ সাহেব আমল্লামায় দিয়ে দেন সোহান আল্লাহ বলবেন না এরপরে যিনি আসবেন একটা গরু এরপরে যিনি আসবেন একটা ছাগল তারপরে মুরগি তারপরে ডিম কিন্তু যখন খতিব সাহেব অথবা ইমাম সাহেব খোদবা পড়া শুরু করেন তখন এই যে দুই দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকেন ফেরেস্তা এই খাতাকে ক্লোজ করে দিয়ে তারা ওই খোদবা শোনা শুরু করে দিয়ে যান তো আপনারা যারা পরে আসেন ভাবেন যে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে আপনারা এত মহা ব্যস্ত থাকেন শুক্রবারে এত ব্যস্ততা এত অস্থিরতা থাকে শুক্রবার একটা দিন তাও আমরা আর্লি মসজিদে আসার সুযোগ হয় না তো আপনারা যারা পরে আসেন এসে কিন্তু ওই যে ফেরেস্তাদের হাতের যে খাতা খাতা কিন্তু বন্ধ হয়ে যায় আপনাদের নাম আর ওখানে লিপিবদ্ধ হয় না এবং যেই মানুষটা আগে এসে ইমাম সাহেবের অথবা খতিব সাহেবের কাছাকাছি বসতে পারেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আশেপাশে কাউকে ডিস্টার্ব করেন না কোনো কটু কথা বলেন না আল্লাহ সুবহান তারা তাকে একটি বছরের সালাদ এবং একটি বছরের রোজার সব দিয়ে দেন ইভেন দেখেন এ বিশেষ করে বাচ্চা যারা আছো ইয়াং যারা আছো তোমাদেরকে বলি অনেক সময় একটা কথা আমাদের খুব গ্যাপ হয়ে যায় খতিব সাহেব যখন খুদবা পড়েন এত গুরুত্বপূর্ণ আপনারা পাশাপাশি বসে অনেকে অনেক কথা বলি আমরা বলি না তুমি আমি অনেক কথা বলি দেখেন ওই কথাটাই দূষণীয় কথা বলাটা কতটা দূষণীয় এটা দেখবেন এই কথাটা শুনলেই বুঝতে পারবেন যে পাশাপাশি কথা বললে কতটা দূষণীয় যখন আপনি বসে আছেন আপনার পাশে কেউ কথা বলছে আপনি যখন তাকে বলছেন এই চুপ করো কথা বলো না এইটাই আপনি দূষণীয় কাজ এবং বলা হয় আপনি গাধার মতো আচরণ করলেন আর যারা কথা বলেন তাদেরটা কতটা দূষণীয় হবে আপনারাই বুঝে নিন আজকে জুমার দিন রাত বহালই হচ্ছে আমাদের পবিত্র রমাদান হোলি রমাদান ইজ নকিং অ্যাট আওয়ার ডোর আমাদের দরজায় করানারছে সারা জীবন আমরা অনেক রোজা পেয়েছি পেয়েছি না অনেকে অনেক রোজা পেয়েছে কারো বয়স সত্তর হয়েছে আশি হয়েছে নব্বই হয়েছে একশত হয়েছে দেখা গেছে এমনও হতে পারে এ একশো বছর জীবন পেয়েছি তার মধ্যে থেকে পনেরো বিশ বছর তো হেলাই খেলায় কেটে গিয়েছে আমাদের তাই না আর বাকি পেয়েছি মনে করেন পঞ্চাশ ষাটটা আমরা রোজা পেয়েছি তার মধ্যে ধরেন পঞ্চাশ ষাটটা আমরা কদরের রাত পেয়েছি দুঃখজনক হলেও সত্য এমনও হতে পারে আমাদের কারো জীবনে কদর আসে নাই কারণ আমরা তো সবাই কদর পালন করি ওই একটা নির্দিষ্ট রাতেই সাতাইশ তারিখ তাই না কিন্তু আল্লাহ রাসুল বলেছেন তোমরা কদরকে অন্বেষণ করো একুশ রাত বিজু রাত্রিগুলিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কিন্তু আমরা শুধু ওই একদিনেই পালন করি এমনও হতে পারে আপনি যে একদিন পালন করে পরের দিনগুলোতে ঘুমিয়ে থাকেন ওই কোনো এক রাতে কদর চলে গিয়েছে বাট আপনার জীবনে আসে নাই তো সম্মানিত মহতারাম হাজিরিন আমাদের জীবনের অসংখ্য মূল্যবান সময় চলে যায় বিশ থেকে পঁচিশ বছর এমনিতেই জীবনটাকে বুঝতে শিখি তিরিশের পর তারপর ব্যস্ততা অস্থিরতা ইনকাম শুধু আমাদের আশাই লাগবে আমরাও মরিয়া হয়ে উঠি কিন্তু জীবনকে কখনো আমরা যাপিত করতে পারি না কখনো গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি না যে আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কোথায় যাব যাবো থেকে এসেছি কোথায় যাব এটা আমরা উপলব্ধি করতে পারি না তো যা বলছিলাম রমাদান আমাদের অতি সন্নিকটে পূর্বপুরুষদের উপর যেমন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আমাদের উপরও রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে ইয়া হলাদ মানু কুতিবা আলাই সিয়াম। ক্যামা কুতি বা আইল্লা দিন আমি কবলি কুম আল্লা কুম তাকুন অর্থাৎ রোজাকে তেমনভাবে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে পূর্বপুরুষদের উপরও ফরজ করা হয়েছে যেন তোমরা তাকবান হতে পারো যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমরা সচেতন হতে পারো তা আমাদের এই জায়গাটায় হচ্ছে অনেক প্রশ্ন যে আমরা আসলে সচেতন হতে পারি না প্রতিনিয়ত রমাদান আসে রমাদান কেন উদ্দেশ্যটা কি কী করতে হবে আমরা অনেকেই ভুলে যাই আমাদের সালাফরা আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন তারা রমাদান শুরু হওয়ার আগে ছয় মাস রমজানের অপেক্ষা করতেন পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন ধরেন আপনারা কেউ ওমরাতে যাবেন ধরেন আপনারা কোনো একটা প্র্যাকটিসে যাবেন যারা ওই যে খেলোয়াড়রা খেলে না তার আগে কিন্তু অনেক প্রিপারেশান লাগে শারীরিক মানসিক আধ্যাত্মিকভাবে খুব তাদের স্ট্রং হওয়া লাগে লাগে না ঠিক তেমনি সাহাবিরা বা আমাদের সালাফরা ছয় মাস পূর্ব থেকে প্রিপারেশান নিতেন ইভেন একটু মনোযোগ দিয়ে বসতে হবে যখন রমাদান অতিবাহিত করলেন একটি মাস সিয়াম সাধনায় তারা লিপ্ত ছিলেন এই একটি মাস তারা রোজা রেখে পরের ছয়টি মাস পরের ছয়টি মাস আল্লাহর কাছে ইস্তেকফার করতেন কান্নাকাটি করতেন ক্ষমা চাইতেন যে হে আল্লাহ আমার রোজা কি কবুল হয়েছে আর আমরা এত বড় সুফি সম্রাট হয়ে গিয়েছি আমাদের কোনো অনুশোচনা নাই হজরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেন গাছের দিকে তাকাতেন পাখির দিকে তাকাতেন দেখেই কাঁপতেন আর বলতেন তোমাদের জীবন কত বোর নীল তোমাদের জীবন কত স্বপ্ন নীল তোমাদের কোনো হিসাব নেই আমার জীবন যদি তোমাদের মতো হতো তাহলে তো কাল হাসরি দিন আমার কোনো হিসাব থাকতো না হযরত উমর খুব আক্ষেপ করে বলেছেন ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার করে দেখো না মরার আগে আরেকবার মরে দেখো না আপনি নিজে কিন্তু বুঝতে পারছেন আপনার আমল নামায় কী জমা হয়েছে আপনি নিজে বুঝতে পেরেছেন আপনার রোজাটা কীভাবে কতটুকু কবল হয়েছে আল্লাহ রাসুল সাল সাল্লাম এবং সাহাবিরা দুই মাস আগে থেকেই রোজার প্রিপারেশান নিতেন এই যে এই মাসটা কী মাসে যাচ্ছে সাবান না আমরা তো মদ্যরোজনী সাবানের রোজনী নিয়ে অনেকে আমরা অনেক ধরনের কথা বলি তাই না পক্ষে বিপক্ষে কথা বলি হ্যাঁ রাতটা সহি শুধু একটি রাত নয় আল্লাহ রাসুল পুরো মাসটাই রোজা রাখতেন শেষের দিকে এক দুইটা রোজা ভাঙতেন তা না হলে রোজার সাথে মিলে যাবে রমজানের পূর্বে প্রায় সাতাশ আঠাশটা রোজা রেখে ফেলতেন আল্লাহ রাসুল সাল্লাম ইভেন আপনারা জানেন মা বোনদের প্রত্যেক মাসেই কিছু রোজা ভাঙতে হয় মানে রমজান মাসে তাই না মেনস্ট্রুয়েশন হয় বা ওই পিরিয়ড চলাকালীন সময় আম্মাজান আয়েশা ওই সময় আল্লাহর রাসুলের সাথে আল্লাহ রাসুল এত বেশি রোজা রাখতেন ভাঙতি রোজাগুলো আম্মান আয়েশা রেখে ফেলতেন কিন্তু আমরা আছি শুধু ওই একদিন রোজা রাখবো আর রাখি না প্রতিনিয়ত সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি পারি না সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আইয়ামি বিদের রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন মেনলি হচ্ছে এই দুই দিন পুরো সপ্তাহের আমল আল্লাহর কাছে ঊর্ধ্বমুখী করা হয় আল্লাহর কাছে পেশ করা হয় আপনি এক সপ্তাহ কি আমল করেছেন এই আমলটা এই দুই দিন হচ্ছে আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ রসুলসল্লাহ আলাইসাল্লাম বলতেন যে যেদিন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হবে সেদিন জন্য আমি রোজাদার অবস্থায় থাকি সোহান আল্লাহ এটা হচ্ছে পুরো সপ্তাহের আমল এই দুই দিন পেশ করা হয় আর পুরো বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই শাহ্বান মাসে কিন্তু আমরা আসলে হেলায় খেলায় সময় কাটিয়ে দিচ্ছি আমরা কোনো ভাবারও চেষ্টা করছি না এই রমজান মাস আপনারা সবাই জানেন আল্লাহ রাসুল সবসময় দোয়া করতেন যদিও হাদিস্টা দইফ আল্লাহ রিকাফি রজাবা ও সাহাবান ওবাল্লিগনা রমাদন অর্থাৎ আমাকে সাবান এবং রজব এবং সাবান মাসে বরকত দাও এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও তো এটা এমনিও দোয়া করতে সমস্যা নেই আমরা তো সবাই দোয়া করতে পারি কারণ এই রমজান মাসটা হচ্ছে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়েছে জান্নাতকে খুলে দেওয়া হয়েছে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে শয়তানকে শেকল বন্দি করা হয়েছে একটা বা নফলকে করা হয়েছে একটা ফরজের সমান একটা ফরজকে করে দেওয়া হয়েছে সত্তরটা ফরজের সমান আপনি এক টাকা দান করবেন সত্তর টাকা হবে এক রাকাত নামাজ পড়বেন সত্তর রাকাত হবে যারা পবিত্র রমাদানে উমরাতে যাবে তাদেরকে হজের সমান সবাব দেওয়া হবে এখানে এখানে কারা কারা উমরাতে যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহ যাদেরকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি যারা এখন আমরা যেতে পারে নাই আল্লাহ সুবাহনুতলা যেন সবাইকে কবুল করেন সবাই বলে আমরা আমিন তো এই মাসে যারা আমরাতে যাবেন রমাদান মাসে তাদেরকে পবিত্র হজের সমান তার মানে হজের মতো হয়ে যাবে না বাট হজের মতো করে সব দেওয়া হবে এই মাসে আপনি যে কোনো আমল করবেন আপনাকে সত্তর গুণ করে এখানে মাল্টিপ্লাই করা হবে একটা গাণিতিক হারে আরেকটা হচ্ছে জেমিতিক ওয়েতে জিওমেট্রিক ওয়েতে গাণিতিক হার কি এক দুই তিন চার আর জেমিতিক হার কি এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি ওহানাল্লাহ বলবেন না এই রাতে প্রত্যেক দিন রমাদান মাসের প্রত্যেকটা রাতে একজন ফেরাস্তা নিয়োগ করা হয় এই ফেরাস্তা এসে বলে ইয়া বাগিয়াল ওয়া বাগিয়াল সাররি আকসির এই ফেরাস্তা ডাকতে থাকে হে কল্যাণের পথযাত্রী তোমরা আমল করতেই থাকো ভালো কাজ করতেই থাকো পূর্ণ কাজ করতেই থাকো আল্লাহকে ডাকতেই থাকো আল্লাহকে ডাকতে বলেছেন কিন্তু আমরা থাকি তখন গুমিয়ে আল্লাহ বলেন উদ আউনি আস্তে আজ সম্মানিত উপস্থিতি সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে আমরা স্মরণ রাখতে পারি না সবসময় জি হবাটাকে আল্লাহ স্মরণে ভিজিয়ে রাখতে হবে ইন্নুল কলুব অর্থাৎ যারা সবসময় আল্লাহকে স্মরণ রাখে তাদের অন্তর তাদের অন্তর হচ্ছে প্রশান্তিতে থাকে যে সবসময় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকবেন আল্লাহকে একবার ডাকবেন এই রমাদান মাসে সবসময় তো ডাকতে হবে কিন্তু যখন রমাদান মাসে একবার ডাকবেন সত্তরবার সব আপনার আমলময় যোগ হয়ে যাবে যখন আমাদের মেলাটনিন হরমোন নিঃসরণ হওয়ার কথা যখন তখন থাকি আমরা সজাগ আর যখন ঘুম থেকে জেগে উঠতে হবে আল্লাহ ডাকছেন ওই আস্তে যে ঘুম তোমার কার কী প্রয়োজন আমার কাছে চাও যাদের যেই জিনিসটা প্রয়োজন আমি তাদেরকে এই জিনিসটা দেব অথচ আমাদের এখানে প্রত্যেকটা লোকের চাহিদা আছে অভাব আছে অনুযোগ আছে আছে না ভাই প্রত্যেকেরই কিন্তু চাওয়া পাওয়া আছে দেখবেন প্রত্যেকেরই সমস্যা আছে আল্লাহ আমার যদি এই জিনিসটা হতো আমার একটা ছেলে মেয়ে যদি মানুষ হতো আমার একটা ছেলেমেয়ে যদি চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আল্লাহ কবুল করতেন দুয়া আছে আল্লাহ রাসুল বলেছেন তোমার কিছুই নাই তুমি জোতার ফিতা চাও তুমি লবণ চাও যদি আপনার কিছুই চাওয়ার না থাকে কিন্তু আমরা থাকি ঘুমিয়ে আমরা ডাকতে পারি না একজন ফেরেস্তায় এসে কী বলে সবসময় হে কল্যাণের পথযাত্রী সবসময় আমল করতেই থাকো এবাদত বন্দেগি করতেই থাকো আমল করতেই থাকো আবার ফেরস্তা ডাকতে থাকে হে অকল্যাণের পথযাত্রী ইয়া বাঘ ইয়া শারী আকুশির হে অকল্যাণের পথযাত্রী আর পাপ করো না জীবনে বহুত পাপ করেছ সত্তর আশি বছর তোমরা হায়াত পেয়েছ এখনো জীবনটাকে উপলব্ধি করতে শিখো নাই উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল্ড জীবনে একটা দায়িত্ব নিয়ে আসা হয়েছে আল্লাহ সব হানতলা আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু আসলাম কিছুদিন বসবাস করলাম খেলাম মানুষের হক নষ্ট করলাম মানুষকে কষ্ট দিলাম মানুষের সাথে চেঙ্গিস খানের মতো আচরণ করলাম না ভাই মনে রাখবেন লাহা মা আসাবাদ ও আলাইহা মাক তাসাবাদ আপনি যা করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর আবাদত বন্দুকি করার জন্য জিন্না ইংসা ইল্লা লিয়া আবুদুন জিন এবং মানুষকে সৃষ্টি করেছে হচ্ছে আবাদ বন্দুকি করার জন্য কিন্তু আমরা করছি ঠাকি আপনাকে ফেরেস্তারা রাখছে ভাই আর পাপ করবেন না এ মোবাইল নিয়ে পরে আছো ইয়াং লোকেরা কি দেখছো তোমরা কোন দিকে যাচ্ছ যুবক ভাই যারা আছো তোমাদের প্রতি আমার উদারত আহ্বান তোমাদের মতো অনেক যুবকরা আছে যাদের বাবা মা কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না এবং ওই যুবকরাও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না কিন্তু তারা প্রত্যেকটা লোক শুধুমাত্র ইসলামকে স্টাডি করার জন্যে এই ইউটিউব ফেসবুকে ভালো ভালো স্কলারদের আলোচনা করা শোনার জন্য এবং তারা ইস্তেহাত করার জন্য রিসার্চ করার জন্যে তারা প্রত্যেকটা লোক এখানে এসে জুমা পড়াতে পারবে তারা নামাজ পড়াতে পারবে সেই যোগ্যতাও আছে কিন্তু তোমরা কার পেছনে ছুটছো যুবকরা সময় নষ্ট করে দিচ্ছ কিন্তু তোমাদের মতো যুবক যারা আছে তারা এই যে কোরআন হাদিস স্টাডি করার জন্যে তারা সব সময় গবেষণা করার জন্যে ভালো স্কলারদের আলোচনা শোনে নিয়মিত শুনে। তাদের আমল তারা এক একজন নামাজ পড়াতে পারবে সেই কোয়ালিটি অর্জন করছে তারা আর আমরা সময় নষ্ট করছি আল্লাহ তালা পবিত্র রমাদানকে আমাদের মাঝে দিয়েছেন যেন আমরা তাক অবান হতে পারি আমরা যেন মুত্তাকি হতে পারি আমরা যেন আল্লাহ সচেতন হতে পারি যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আমি যা করছি আল্লাহ আমাকে শুনছেন কারণ আমাদের দুই কাদের দুজন কাতিব আছেন কিরোম্যাঙ্ক দুজন সম্মানিত কাতিব আছেন সারাক্ষণ লিখতে থাকেন আপনি যা করেন তাই লিখছেন কোনো কিছু লুকানোর সুযোগ নাই এই সময় আমরা এই রমাদান মাসে আমরা প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব। তা হাজুত পড়ার চমৎকার সুযোগ আছে আমরা পড়ব যেমন আজকে শুক্রবার দেখেন আজকে শুক্রবার দিনটাই শুরু করার কথা ছিল আপনার সুরাকা হাফ দিয়ে আমরা কি পড়েছি এখানে কারা কারা পড়েছি আজকে সুরাকা হাফ পড়ার হয়তো বা সুযোগ হয় নাই বিশেষ করে গতকালকে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে আজকে শুক্রবার মাগরীবের আগ পর্যন্ত হচ্ছে পুরোটাই হচ্ছে জুমার দিন তো এই রাতে এই দিনে যদি কেউ সুরা কাহাফ অন্তত প্রথম দশ আয়াত পরে প্রথম দশ আয়াত বা শেষের দশ আয়াত অথবা পুরাটাই যদি পরে আল্লাহ তাকে দালের ফেতনা থেকে রক্ষা করবেন কিন্তু আমরা হয়তো এটা জানিই না শুক্রবারে এমন একটা সময় আছে সারা দিন একটু আগে তো বললাম যে ফেরেশতারা আপনার আমল্লামায় কী কী লিখিয়ে দিবেন শুক্রবারে এমন একটা সময় আছে যেই সময় আপনি দোয়া করলে দোয়া আপনার কবুল হবেই ওই সময়টাতে দোয়া আপনার কবুল হবেই একটা সময় অনেক স্কলাররা বলেছেন খোদবা যখন পড়া শুরু হয় তখন থেকে শুরু করে নামাজের সালাম যখন ফেরানো হয় তার আগ পর্যন্ত যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন কিন্তু অধিকাংশ জমহুর আলেমরা বলেছেন যে আসরের পর থেকে মাগরীবের এই মাঝখানের সময়টুকু আপনি যেই দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে সোহানাল্লা বলবেন না আপনাদেরকে চাওয়া পাওয়া নাই আল্লাহর কাছে কায়মোরবাকে দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন সন্তানকে কেউ বদ দোয়া দিবেন না এই একটি দোয়ায় মনোনিবেশ করেন দেখেন আল্লাহ আপনার দোয়াকে কবুল হবে তবে শর্ত হচ্ছে তার ইনকাম বি হালাল ইনকামটা হালাল হতে হবে তার আকিদাটা মুক্ত হওয়া লাগবে আমলটা বেদাত মুক্ত হওয়া লাগবে যদি এই ক্রাইটেরিয়ার অধিকারে আপনি হতে পারেন এই সময় আপনি দোয়া করলে দোয়া কিন্তু কবুল হবে আবার খতিব সাহেব যখন খুতবা পড়েন দুই খুতবার মাঝখানে কিউতকালের জন্য বসেন না এই সময়ে ছোট্ট একটা মোনাজার ধরেন আপনি যাই পড়েন বলেন যে আপনি আল্লাহ ফাকি নি ফিদ্দিন হে আল্লাহ আমাকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দিন দান করেন দিনের গভীর নলেজ আমাকে দান করেন সন্তানের জন্য দোয়া করেন সব সবসময় রব্বে হাবেলি মিনাজ সোয়ালিহীন অথবা আপনি আরও সুন্দর দোয়া আছে বলতে পারেন রব্বেনা হাবেলানা মুত্তাকিনা ইমামা আমরা আসলে দোয়া করতে পারি না অনেক সময় সন্তানকে আমরা বদ্ধ দিই না সন্তানের প্রতি যখন রাগ হয় ক্ষোভ হয় তখনও তার জন্য দোয়া করবেন রাগের মাথায় বলেন যে আল্লাহ তোমাকে করে ইমাম বানিয়ে দিক এক ইমাম তিনি নিজেই কথাটা বলেছেন যে আমি সময় দুষ্টু ছিলাম আমার মা আমাকে রাগ করে রাগ করে বলতেন যা তোকে যেন আল্লাহ করে ইমাম বানিয়ে দেয় এবং তিনি ইমাম হয়েছিলেন